আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমার মেয়ে আর আমার ভাগ্নি কিভাবে গ্রামে ঘোরাঘুরি করে। তো দেখুন ওরা কি বলছে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা গ্রামের দেশে যাচ্ছি যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা এখন রোড পোহাচ্ছি, দেখছি এখানে এখানে কি আছে। তো দেখার দরকার আছে গ্রামে। গ্রামে তো মজাই আলাদা, গ্রামে আসার তো মজাই আলাদা। আজকে আমরা ঘুরি হতে যাচ্ছি আমাদের বাবাকে নিয়ে। অনেক কষ্ট করে আর আমরা হয়তো রোড পোহাচ্ছি। এখানে ঘাস ঘুষ আসে, এখানে সব দেখতে খুব মজা লাগে। হ্যাঁ, চাষি আছে, চাষ আছে, এখানে অনেক কিছু আছে চাষ করে। এগুলো সব আমরা দেখছি কি কি করছে, গ্রাম শহর সব দেখছি। আর আপনারা ভালো থেকেন, সুস্থ থেকেন, আর করোনা থেকে দূরে থাকেন। তুমি কিছু বলো আনিয়া। আর দি কইছে বাচ্চা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন নদী পাড়ে যাচ্ছি। এখন আমরা কিছু করছি, এখন আমরা খেত দেখাতে যাচ্ছি। আসো তোমরা নিচে নামো, এখান থেকে এখন নামো। আমরা এখন এখান থেকে যাব। এখন আমরা নিচে নামছি। নিচে নামতে তো খুবই ভয়ানক, জানি না কতটা ভয়ানক। আমরা এবার নিচে ঘাসে দেখছি কি কি কেক করছে। আমরা এখন ঘাসে নামছি, ঘাসে নামলে তো কিছু যাই না। এবার আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা দেখবো এরা কি কি করছে। আপনারাও এই জায়গায় আসে আমাদের মজা লাগছে। খেতে কাজ করছে, তারপরে এখানে একটি নতুন বাড়ি বানানো হচ্ছে এবং শ্রমিকরা সেখানে কাজ করছে। আমরা আনিয়া এবং নাফিসাকে এই জায়গায় নিয়ে এসেছি গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। তারা এখানে সবুজ মাঠের সাথে, তো ওদেরকে এখন বাসায় দিয়ে আসবো। তো ওদেরকে বাসায় দিয়ে এসেছি, এখন আমি গ্রামটাকে ভিডিও করছি ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন গ্রামটা কত সুন্দর। তো গ্রামের দৃশ্য দেখতে কার কার ভালো লাগে কমেন্টসে বলবেন, আমার তো খুব ভালো লাগে। আর সামনাসামনি গ্রামের দৃশ্য দেখতে তো আরও বেশি ভালো লাগে। সবুজ গাছ, সবুজ ঘাস, সব কিছু সবুজ। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসে বলবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।